নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের কিছু ঘটনা ঘটতে চলেছে যার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকার কি হতে চলেছে তার আগাম পূর্বাভাস, অর্থাৎ এই মাসে কিছু বড় ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আসুন জেনে নেওয়া যাক গ্রহের গোচর কি হতে চলেছে। 6ই এপ্রিল দেবগুরু বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 11ই এপ্রিল শুক্রগ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 14ই এপ্রিল মঙ্গল গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই এপ্রিল রবি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। শনি থাকবে মকর রাশিতে এবং রাহু ও কেতু যথাক্রমে অবস্থান করতে চলেছে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে। এই গোচরের পরিপ্রেক্ষিতে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির কি হতে চলেছে আগামী দিন, অর্থাৎ এপ্রিল মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। তবে আমি আপনাদেরকে একটি কথা অগ্রিম জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ আমি যা যা বলবো একদম 100% মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। আর যদি আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, তাহলে আপনি নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে। মাসের প্রথম দিকে আপনাদের আয়ভাব যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং খরচার দিকটাও কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। তবে মাসের মাঝামাঝি থেকে আপনাদের খরচার দিক কিন্তু বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু মাসের মাঝামাঝি থেকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনাদের পড়াশোনার কিন্তু মনোনিবেশ অনেকখানি ঘাটতি দেখা যাবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। তাই যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিশেষভাবে সাবধান থাকুন, আপনাদের কিন্তু রেজাল্ট ফল ডাউন করতে পারে। তবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা পরিমাণ কলহ দেখা যাবে। এছাড়াও এই মাসে লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এই মাসে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, তবে আপনাদের সাথে ধোঁকা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেখানে আপনি আপনার সন্তানের বা আপনার বিয়ে ঠিক হচ্ছে সেখানে কিন্তু ভালোভাবে খোঁজখবর নিন, নচেত পরবর্তী সময়ে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। তাই যাচাই করে তারপরে বিয়ের পিঁড়িতে বসুন। তবে আপনাদের মাঝামাঝি সময়ের পর থেকে, অর্থাৎ যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের মুখের মধুরতা বৃদ্ধি পাবে এবং যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল, হচ্ছিল না, সেই সমস্ত কাজে হাত দিন, 100% আপনারা সফলতা পাবেন। এবং এই মাসে মাসের মাঝামাঝিদের পর থেকে আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। 15ই এপ্রিলের পর থেকে আপনাদের পরাক্রম ভাব বৃদ্ধি পাবে এবং
যে কোনো কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এই মাসে মায়ের শরীরস্বাস্থ্য ভালো যাবে, তবে এই মাসে কিছুটা শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে হবে, তবে এটা বিশেষ করে গুপ্ত শত্রুতা। এবং এই মাসের মাঝামাঝির পর থেকে আপনার সুখ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার মনের ইচ্ছা বা মনোবাঞ্ছা পূর্ণ হবে। অর্থাৎ গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ প্রদান করতে পারেন। এবং এই মাসে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ভাবছেন একটু ঘুরবেন বা বাইরে বেরোবেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। তবে এই ট্যুর হবে বিশেষ করে দেশের মধ্যে, দেশের বাইরে নয়। এই মাসের মাঝামাঝি পর্যন্ত ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না এবং পরিবারের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। তবে মাঝামাঝি সময়ের পর থেকে সেই সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের জন্য এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই মাসে আপনার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে এবং তার কাছ থেকে হেল্প পেতে পারেন। 15 এপ্রিলের পর থেকে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 15 এপ্রিলের পর থেকে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থ কিন্তু উঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে সমস্ত টাকা আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু পুনরুদ্ধার হবে। 15 এপ্রিলের আগে পর্যন্ত আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 15 এপ্রিলের পর থেকে আপনার সেই মান সম্মান হানি কিন্তু কেটে যাবে এবং আপনি সম্মানের সহিত টাকা ইনকাম করবেন এবং আপনাকে সকলে মান মর্যাদা দেবে। তবে এই মাসে আপনাদের পরিশ্রমের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন, এতটুকু আমি বলতে পারি। ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের প্রচুর দিক শুভ রয়েছে এবং কিছু দিক খারাপ রয়েছে, তবে আপনারা একটু বুদ্ধির দ্বারা চলুন এই মাসে, যে ক্ষেত্রে আপনার যে সমস্ত প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকখানি কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।